এখন ভিডিওর মধ্যে সত্য কথা যে এটা এখন ভিডিওর মধ্যে এটা তো গ্যারান্টি করা থাকবো, এটা তো মনে করেন আপনি লাইভও দেখতে পারবেন। আমি গতবার এনেছি সাত আটটা এখান থেকে, আবার চন্দ্রিমা এগুলো তো আমরা চিন্তা মেনে নেওয়া গেল, আমরা চ্যানেল দেখি আছি। এই তো হয়ে গেল হয়ে গেল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা চৌদ্দগ্রাম মিশনারি হাটে, আজ 8ই মে রোজ বুধবার 2024। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি নোয়াখালীর জামাই হাবিবুল্লাহ ভাইয়ের দাফারে। দাম দর করতেছে, একটু আগে দেখছি মাটিতে বৈশাখ কান্নাকাটি করতেছে, কি হয়েছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করবো। ভাই সাড়ে তিনশো তো হিসাব করতেছে, আজকে কয়দিন ধরে হিসাব মিলে না? মিলে না। আচ্ছা ভাই, গরু কিন্তু আসছে। মাথার দুইটা মাশাল্লাহ ভাই, কত চাইছিলেন? আমি 80,000 বলে দিয়েছি, 400 480 240 করে। আচ্ছা ভাই জান কত করে দাম বলছিলেন? আমি 380 বলছি। 380 ওজন কেমন আছে ভাই? দাম ওজন ওজন আছে 15 মন 15 মন। দাম দর চলছে হাবিবুল্লাহ এখানে, ব্যবসার লোক কোনো অন্য কিছু না, আমার কাছে আপনার কাছে 2000 যদি বেশি জি হ্যাঁ, আর 5টা গরু মাস বেচতে রে আমার চিন্তা করে লইডা, মানে আর কিছু আস্তে আস্তে বিক্রি আর এমন হয়ে যাবে। এমন নোয়াখালী মানুষের লোক 2000 করে পারবিছে কম, এটা হ্যাঁ এটা আমার আগে পূর্বের থেকে না ভাই। 405 বলছিলেন? 10 বলছি 10। আর এখন আপনি? আমি কইছি আমার কিনাটিয়া। কোন দুইটা? দুইটা এই দুইটা, এটা আর মাথা, এটা মাথা কি হতো শুনিবেন? ফলার বিক্রি করবা না, বিক্রি করবো এই যে ঈদে বিক্রি করা, ঈদে বিক্রি হবে দুইটা বলার পর। 5 বলা দর্শক ভালো করে একটু দেখেন ভাই, অনেক সুন্দর সুন্দর গরু আছে। আড়াইশো মারাইশো আমার লস হোক আর লাভ হোক, একবার কই দিছি জান নিয়ে যান। 2.5 লাখ? না, 4.5 লাখ। 4.5 লাখ 10টারে আমার লাখ লাগতো না স্যার, আমি একটা খেতি করে দিলাম আপনার লোকে। আমার মনে ধারণা কার্তিক রুম লাগে এটা আমি জানি না, আমার মনে ধারণা এই গরুরে পেতে আমি কোনো দাম নাই। আমার লোক 40,000 টাকার লোক না, ব্যবধান না, কোনো ব্যবধানই রাখছি না আমি, রাখছি না। আপনি আর একটু উঠতে হবে, উনি আর একটু নামতে হবে। আমি না, আমি কোনো ব্যবধান রাখছি না, সত্য কথা না না সত্য। আচ্ছা আমি বাজার 15 আচ্ছা আচ্ছা আর কিছু করে দেখাবো হাবিবুল্লাহ ভাই দাফার থেকে। এই দুইটা করে 4,15,000 টাকা বলছে আজকের 14 গ্রাম মিশনে, এটা আমরা দেখবো হাবিবুল্লাহ ভাইয়ের দাফারে। আরো কিছু বলত করে দাম জানাবো। মোটামুটি কাস্টমারের সাথে অনেকক্ষণ ধরে কিন্তু দুটি গরু নিয়ে তর্ক বিতর্ক চলছে ভাই, কয়টা বিক্রি করছেন? বিক্রি করি নাই, সাহায্য করি নাই এখনো, মনটা খুব খারাপ, বাজার বেশি ডল। এই যে কিনাটা গরু বলে দিছি 4.5 লাখ টাকা কিনা, 4.5 লাখে বলে দিছি, আর 4.5 লাখ 4.5 লাখ টাকা কিনা, 4.5 লাখ টাকা বলে দিছি। 225 করে কিনা না, একটা গরু বেশি কিনা, একটা গরু 250 কিনা, একটা গরু 250 কিনা, আর একটা গরু হলো মনে করো 10 কিনা, তারপরে এটা গরু 80 একটু কমা। আবিল ভাই এগুলো কত করে চাইছেন? এগুলো চাইলে 25 করে। 25 করে জি। আমার দর্শকরা ভিডিও দেখে বলবো ভাই কি ভিডিও করছেন, মানুষ আর মানুষ গরু দেখতে পারতেছি না। দেখি কাস্টমারকে ডাকতেছে, দুটি গরু নেই কিন্তু এখনো চলছে কথাবার্তা। আমি একটা কথা বলছি, আমরা থাকবো না বোর্ডে লজ্জাইবো, এটা আমার অনেকটা লজ্জাই বলেন না দেখি আমার হয় কিনা। সত্য কথা আছে এটা, একবার ভিডিওর মধ্যে সত্য কথা যে এটা একবার ভিডিওর মধ্যে এটা তো গ্যারান্টি করা থাকবো, এটা তো মনে করেন আপনি লাইভও দেখতে পারবেন।
আমি গতবারও নিয়েছি 7-8টা এখান থেকে জি। আর সন্দ্রিমুহা এগুলো তো আমরা চিন্তা মেনে নেওয়া গেল লোকে, আমরা চ্যানেল দেখি আর আচ্ছা আপনি যদি দেন জানার 10 টাকা আমার বিশ্বাস ভাইও আছে এখানে তাহলে আল্লাহ নামলে গরু দেন আমার 20,000 আরো লজ্জা গেক আমি 30,000 দেখি আমরা ভিডিও তো হয়ে যাবে ইনশাল্লাহ দেখি আমরা ভিডিওর মাধ্যমে আশা করি দুটি করো হয়ে যাবে যেহেতু পুরাটাকে দিয়ে দিতেছে বলতেছে কিন্তু ভাই হাবিবুল্লাহ ভাই যেটা বলছে আপনি যেটা বলছেন আপনার মাঝামাঝি আসতে হবে এটা আমি ভিডিও দাসকে বলে দিলাম আর কি আমি কোথাও দাম বলিও না ভাঙিও না যেহেতু সবাই আপনারা পরিচিত মানুষ মাসখানে দুইটা মাসখানে মাথা দুইটা এই তো 20-30 ভিতরে আছে বসে মাসখানে হয়ে যাবে হাবিবুল্লাহ ভাই লাইভে আজকে গেলি 25,000 টাকা 30,000 20,000 টাকা লস আমি আজকে গেলি দিয়ে দিতে মানে ভিডিও সাক্ষী রেখে ভিডিও সাক্ষী রেখে আশা করি ভাইও লাভবান হবে মাঝামাঝি অবস্থানটা দিয়ে দেন হাবিবুল্লাহ ভাই আশা করি আমার কথা রাখবো নেই ফালাবে না ভাই আর কোনো কথা বলি না আমি তো কোথাও দাম ভাঙি না ভাই কথা বলে আর দিবে না ভাই আর দিবে না এবার 320 হিসেব করে নেন আপনি ফার্স্ট পাইছেন আচ্ছা দর্শক কোথাও ভাবে গরুর দাম ভাঙিও না কথাও বলি না কিন্তু দেখা যাচ্ছে দুজন মানুষের নোয়াখালী একজন জামাই আর একজন মানুষ হয়ে গেল ভিডিওর মাধ্যমে বেশ আর এখানে 300 আচ্ছা আপনার টাকাটা আপনি বুঝে নেন আর গরু গুলো একটু থাপ্পড় দিয়ে দেন এটা দিতেছি আমার কথা মনে হয় 25,000 টাকা লস হয় থাপ্পড় হবে এখন একরাতেই গরুকে থাপ্পড় দিয়ে দিচ্ছে এই তো হয়ে গেল হাবিবুল্লাহ ভাই গরু তো অবশ্যই দিয়ে দিলেন আমরা একটু সহযোগিতা করলাম ভাই জি ভাই গরু কিনে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুশি খুশি লাগতেছে বাকিটাও ফর আল্লাহর ইচ্ছে জি জি ভাগ্য থাকতে হবে অবশ্যই তাহলে গরু পছন্দ হয়েছে আপনার ইনশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম দোয়া করি আর কি আমাদের মান ইজ্জত থাকে জি জি আল্লাহ আমাদের আমার ইজ্জত রাখে এই বড় কথা আর কিছু না আর কিছু না সবচেয়ে ইজ্জত মিলে আল্লাহ ঠিক আছে দুজনের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম দর্শক মিশনি বাজারে মাঝারি সাইজের কিছু বলদ গরু দেখা যাচ্ছে কুমিল্লার হোমনার ব্যাপারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন খুব ভালো আছি আপনি ভালো নেই আলহামদুলিল্লাহ সবগুলোই তো একই সাইজের এক সাইজের কয়টা আছে আজকে আজকে মাল আছে 25টা 25টা বেচা বিক্রি হয়েছে এই 60-80টা আরম্ভ হয়েছে কোথায় যাবেন গরু বিক্রি করছেন নাকি না বিক্রি এখনো হয় নাই ওরা আপনার টান দিছে কেন সবাই গরম সবাই শুধু একটু গরম সাইডে দাঁড়ান এগুলো কোন জায়গার মাল বগুড়া বগুড়া সবই কি বলদ নাকি সব বলদ গুলো আমি প্রথম দেখে মনে করছিলাম সাইওয়াল যখন একটা বের করছিলাম সাইওয়াল আছে কয়েকটা সাইওয়াল কোয়ালিটি আচ্ছা এই জোড়াটা সাইজেন কত এই জোড়াটা এই জোড়া 350 আছে 300 কিলো বিক্রি করে নেবো 350 সাইজেন 3 লাখ হলে বিক্রি করবেন বিক্রি করবো কেমন ওজনে কেমন আছে ওজনের জোড়া মাল হবে 8 মন সাদা কি দুইটি আছে নাকি
তাহলে এই যে শাইওয়াল কোয়ালিটি কয়টা আছে বলো? এগারোটা এগুলো লাট কত করে চাইছিলেন? লাট চাইছি মানে 300 জোড়া, 320 চাইছি, 290 অনেক ভদ্রলোক ফোন দিতে পারে ইনশাল্লাহ, যাদের গরু লাগবে বলুন, হাটে আসেন সরাসরি গরু দেখেন অবশ্যই। আচ্ছা, এই লাটটা লাস্ট কত রাখা যাবে? এগারোটার মাল আমি এখন 30 কেরো রাখবো, 30 আট দাঁত। ওজন কেমন আছে? ওজন আছে 7.5 মন। 7.5 মন ভাই, চাইছেন কত? চাইতেছি 270। 2,70,000 চাওয়া দাম। কত বলে বাজারে? 20-25-30। 20-25-30 বলে। বেচাটা কেমন ভাই? 40-40। মাশাল্লাহ, অনেক সুন্দর একটা বরাদ করে ভাই। এই সাদাটা দাঁত চোখ এটা? আট দাঁতে। আট দাঁতে। চাইছেন কত? আলহামদুলিল্লাহ তাহলে বাজার কেমন দেখতেছেন এখন? ইনশাল্লাহ কিছু কাস্টমার দেখা যাইতেছে তো, বেচা কিনা হইতেছে তো দেখতেছি। আমি দুইটা বিক্রি করছি, আমার ভাই বিক্রি করছে, এখন 2-3টা দাম পাইছেন যেগুলো বিক্রি করছে? ইনশাল্লাহ পাইছে কিছু। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি চাঁদপুর শাহরাস্তের ব্যবসায়ী ইমান ভাই। আমার দেখা মনে হচ্ছে শাহরাস্তে একজন আপনি আছেন নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি একজন। নাই না, আসতে ভয় করো না। কি ভয়? যে আপনি একা একলা একলা গল। আচ্ছা, কটা আছেন ভাই আজকে? আছে তো 12-13টা। 12-13টা বেচা বিক্রি শুরু হয়েছে ভাই? হ্যাঁ। প্রথম বলটা ভাই কত চাইছিলেন? মাত্র 2,20,000। এটা মাত্র? মানে ওই যে 1 কোটি টাকা হইলো, সাথে মাত্র লাগে। একটা গরুর দাম 10-20-30 লাখ হয়, তাহলে এটা তো 2,20,000 এর তো কম। আচ্ছা, এটার আমার মানে দেখলাম জিনেটা বগুড়া। হ্যাঁ, 2,25,00,000 মূল লাগাইলে দেখছি সাদা। আচ্ছা আচ্ছা, মেলা তো ভাই শৌখিন গরুর দাম। হ্যাঁ, ওইখানে গরুর সৌন্দর্য ব্যবহার করলে শৌখিন হইব। আচ্ছা, এটার ওজন কেমন হবে? 7.5 মন। 7.5 মন কত বলছে আজকে বাজারে ভাই? হ্যাঁ, শক্ত বলত নাকি ভাই? ওজন কেমন আছে? ওজন ধরেন 6 মন আর 6.5 মন। লালটা 6 মন বেচা কত ভাই? 370 চাওয়া। এই জোড়াতে ভাই জেনুইন গোস্ত কেমন আছে? 10-15 আছে। 10-15 উপর আছে? হ্যাঁ, এটা 5-15 হবে না 5.5? 5-15 5.5 মানে 10-15 প্লাস হবে। হ্যাঁ, 10-15 না হলে 10-15 10 কেজি হইবে। হ্যাঁ, কত বেচা বিক্রি টার্গেট করবেন? 60-এর নিচে হবে না। কত? 60? 360-এর নিচে হবে। 3,60,000 এই দুইটা। আচ্ছা, কেমন বাজার কেমন দেখতেছেন আজকে ভাই? হ্যাঁ, ভালো ভালো দেখতেছেন।
বেচাকিনি হইতেছে এত বড় দামদানি তার বুঝি বেশি যত বেশি হবে এত বেচাকিনি বেশি হবে বেচাকিনি বেশি হবে আর কাস্টমারের জন্য সুবিধা সুবিধা হবে কাস্টমার 2000 করে কিনবে হ্যাঁ 2000 কম কিনতে পারবে আচ্ছা ধন্যবাদ ইমান ভাই আপনাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম